তাহলে আমরা এখন যদি যদি আমি এখন আমি জাস্ট বললাম যে আমি একটা কোম্পানির অ্যাড তৈরি করব, বিজ্ঞান স্টাইলিশ করছে, তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের করে উনি করছে। ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট সেম জিনিস, ওয়ার্ডে তুমি যা যা ডিজাইন যত ধরনের কাজ, আইসিএমডি কম্পিউটার একাডেমির একটা অ্যাড তৈরি করব, আইসিএমডি 3 কম্পিউটার, প্রয়োজন হলে আরও স্লাইড নিব। তো আমরা কি করব, এক নম্বরে গেলাম, এক নম্বরে গিয়ে দেখো হোম হোম ট্যাবের এই এটা তো হোম ট্যাব, বাকি ব্ল্যাঙ্ক থাকবে। তুমি যদি মনে করো আমি লেআউটটা এই ধরনের নিব, তাহলে আমার স্লাইডটা এই ধরনের থাকবে। তুমি যদি মনে করো আমি লেআউটটা এসে আইসিএমডি অ্যাড্রেস ইউজ করতে পারো, যেমন অ্যাড্রেস দিয়ে AADDS অ্যাড্রেস দিয়ে তুমি প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা আমি নর্মালি লিখে দিলাম। তাহলে আইসিএমডি যদি একটা তুমি নর্মালি যদি একটা লোগো সেট করো, তাহলে ইয়া করে দিলাম, এটা এই লোগোটা এখানে আছে, এই যে লোগোটা একা কালার দিতে পারবা, হ্যাঁ অবশ্যই। তারপর এখানে নাম্বারিং করা যাবে কিনা, সমস্ত কিছু তুমি করতে পারবা। দেখবা যে প্রত্যেকটা ট্যাবের মান দেখা যায়, স্টুডেন্টের জন্য টেবিল তৈরি করো, তুমি বললা যে স্টুডেন্টের জন্য টেবিল তৈরি করতে হলে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট রোল নাম্বার, ফাদার করা যায়, ঠিক আছে, রিলেশন করা যায়। অর্থাৎ আসসালামু আলাইকুম, আমার নাম তাহমিন আক্তার, আমি আইসিএমটি প্রতিষ্ঠানের একজন ছাত্রী। আমি আইটি বিষয়ে শিক্ষা গ্রহণ করেছিলাম এবং বর্তমানে কম্পিউটার শিক্ষা গ্রহণ করছি। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আমাদেরকে ভালোভাবে সব বিষয় ভালোভাবে বুঝিয়ে দেন, যার কারণে আমরা এই প্রতিষ্ঠানে এসেছি। আসসালামু আলাইকুম, আমি আয়েশা আক্তার রেনি, আমি আইসিএমটিতে অ্যাডভান্স অফিসিয়াল কোর্স করতেছি। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শেহাবুদ্দিন খালেদ স্যার আমাদেরকে খুব সুন্দরভাবে হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন, আমরা এখানে শিক্ষা গ্রহণ করে খুবই আনন্দ বোধ করছি। এনকোডারের সংজ্ঞা তোমাকে মনে রাখতে হবে, এনকোডার হচ্ছে মানুষের ভাষাকে কি করা, কম্পিউটারের ভাষায় রূপান্তর। এনকোডার সার্কিটটা কি করে যে মানুষের ভাষাগুলোকে কম্পিউটার ভাষায় নিয়ে, তাহলে এন এর মান যদি তুমি দুই ধরো, তাহলে দুই দুগুণে কত হবে, চার, চার মানে চার থেকে এখানে কয় লেন, এন এর মান দুই, আর যদি এন এর মান যদি কি ধরো তিন ধরো, তাহলে টু টু দি ফোর কিউব, তার মানে আট, আট থেকে কয়টা ইনপুট যে আউটপুট করবে, তিনটা। তাহলে আমরা সেই হিসেবে আমরা এখানে কি ড্রয়িং করে দিলাম, কারণ আমাদের কী হয়, যেমন ধরো আমাদের ইনপুট কয়টা, কয়টা, চারটা। সো ধরো ডি জিরো একটা ইনপুট, ডি ওয়ান আর একটা ইনপুট, ডি টু আর একটা ইনপুট, ডি থ্রি আর একটা কি ইনপুট, কিন্তু চারটা যখন আমাদের, চারটা যখন ইনপুট, তাহলে আমাদের এটা কয় লাইন হবে, এখানে চার লাইন। তাহলে দেখো এক, তারপর দুই, তারপর তিন, তারপর কি চার। এখন তুমি দেখবে তোমার ইনপুট এবং আউটপুটগুলো অলরেডি অফ থাকবে, টু অফ থাকবে, থ্রি অফ থাকবে, দ্বিতীয় লাইনে এসে ওয়ান অন থাকবে, বাকি সবাই কি থাকবে, অফ থাকবে, তৃতীয় লাইনে এসে একবার, হ্যাঁ না, এখানে জিরো ওয়ান বলতে আমরা তো মুখস্থ বলে ফেলতেছি, এটা মুখস্থ তো হবে না, মুখস্থ কি হবে, মুখস্থ হবে না, এখানে এখানে কি অ্যাক্টিভ, জিরো অ্যাক্টিভ, জিরো অ্যাক্টিভ মানে জিরোর বাইনারি কত, জিরোর বাইনারি জিরো জিরো, দুই বিটে জিরো জিরো। তাহলে এখানে আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম, আমি রাজনগর রানীহাট ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী, আমি পাঁচ টিয়ার থেকে আইসিএমটিতে আমাদের শ্রদ্ধেয় স্যার শেহাবুদ্দিন খালেদ স্যারের কাছে আইসিটি বিষয়ে প্রাইভেট পড়ে আসতেছি। তিনি অত্যন্ত দক্ষতার সাথে আমাদেরকে প্রত্যেক বিষয়ে প্রত্যেক অধ্যায়ের পর বুঝিয়ে থাকেন এবং এগুলো আমাদের সহজে পড়াগুলো বুঝতে দিতে হয়। আমি উম্মে সাইরা তারমিন, রাজনগর রানীহাট ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী, আমি রানীহাট আইসিএমটিতে আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব শেহাবুদ্দিন খালেদ স্যারের কাছে আইসিটি বিষয়ে প্রাইভেট পড়ি। উনি দক্ষতার সাথে সব বিষয়ে আমাদেরকে পাঠদান করে থাকেন, তার যা আমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য আমরা ওনার কাছে প্রাইভেট পড়ি। আমার নাম উষা সিমারমা, আমি রাজনগর রানীহাট ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। আমি দীর্ঘদিন দুই বছর ধরে আমার শ্রদ্ধেয় শেফ স্যারের কাছে আমি আইসিটি পড়তেছি। তিনি আমাদের অত্যন্ত দক্ষতার সাথে আইসিটি প্রাইভেট করান। এখান থেকে কোনো কমন যায় কিনা দেখো, বিনোরটা কমন নিলে কথা আছে, এখানে এনোড যেরকম ছিল সেরকম থাকবে। তুমি যদি বি নটকে কমন নিয়ে যাও, নিয়ে ফেলো, তাহলে আমার থাকে অ্যানট প্লাস অ এ। তাহলে দেখো অ্যানট যেরকম ছিল সেরকম থাকবে, প্লাস এখানে বি নট যেরকম ছিল সেরকম থাকবে, এ প্লাস অ্যানট মানে কত, সূত্র মনে রাখার দরকার নেই, কারণ আমরা জানি যে অ্যানটের মান যদি শূন্য ধরো এর মান কী ধরবা, ওয়ান ধরবা, শূন্যের সাথে ওয়ান যোগ করলে কী হয় ওয়ান, এখানে এটা হয়ে যাবে অ্যানট, আবার কী হয়ে যাবে এটা হয়ে যাবে। তাহলে আমরা কী করলাম, এই সমীকরণটা কী করতে পারছি, বাস্তবায়ন করতে পারছি। প্রতীকটা কী একদম ইজি, ন্যান্ডের প্রতীক হচ্ছে এ
এখান থেকে দিয়ে যাচ্ছে আবার নর্থ গেট দিয়ে প্রবাহিত করবে, যে নর্থ গেট, নর্থ গেট দিয়ে প্রবাহিত করবো তখন এ এন বি কী হয়ে যাবে, নেন, এটা হচ্ছে গঠন, কিসের গঠন, নট, এটা বাংলা কী হয়ে যায়, নট একটা এরপর যাবে আটা কারপর যাবে বিনয় অটা কী হয়ে যাবে, এটা হচ্ছে নেন, তো এটা ন্যান্ডের এখন আমরা যেটা করছি নট গেটের মধ্যে দিয়ে কী করবো প্রবাহিত করবো, অর গেটকে অর গেটকে নর গেটের মধ্যে দিয়ে যখন কী করবো প্রবাহিত করব তখন যে গেটটা পাওয়া যাবে সেটাই কী গেট, নর গেট। এক্সাম্পল তুমি যদি এখানে করো যেমন আগে সত্য সার না করো তাহলে তুমি ইয়েটা পেয়ে যাবা করবো, তখন জোনসটা কী হয়ে যাবে উল্টে যাবে, অর্থাৎ শূন্য ওয়ান হয়ে যাবে, ওয়ান শূন্য হয়ে যাবে, ওয়ান শূন্য হয়ে যাবে, ওয়ান কী হয়ে যাবে, কী গেট, অর গেট, এটা কী গেট, অর গেট, এদিকে আসলো কি এ আসলো, নিচে দিয়ে বি আসলো, অর আসলো এবং করে দাও, তাহলে আসবে এ অর বি নট, এ অর বি নট, এই এটাই, এটা খুব ইজি। আইসিএমটি একখান বিশ্বস্ত প্রতিষ্ঠান, আর ইয়ানত যে কোনো কাগজ টাইপ করে বেলা কম্পোজ করে বেলা কম্পিউটার করে বেলাই আই আর ইয়ত আই ও শান্তি বাইদি মানে কথায় বার্তায় তারার ব্যবহারে আচরণে তাই আর আই প্রায় সময় রাঙামাটি তারপরে একটু কাগজপত্র কি দেরি করে রয়েছে প্রতিষ্ঠা দিয়ে ভালো লাগে কম্পিউটার করে বেলায় একখান দরখাস্ত একখান আবেদন দেখা কি চলে ইয়েন আর তো ভালো লাগে সৌন্দর্য লাগে আসার ব্যবহার তার খুব ভালো হোটেলে আর সবসময় আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মাওলানা মহম্মদ আমির হুসাইন বেদবুনিয়া মঈনুল উলুম রেজবিয়া সাইদিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক। আইসিএমটি হলো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে আমরা অফিসিয়াল বিভিন্ন তথ্য উপাত্ত কম্পিউটার কম্পোজ করে থাকি, বিশেষ করে এখানে কম্পিউটার প্রশিক্ষণ ও আইটি প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রতিষ্ঠান থেকে আমার ছেলে মোহাম্মদ সাজ্জাদ আমির কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করে বর্তমানে ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। আমি একজন শিক্ষক ও অভিভাবক হিসেবে আইসিএমটি এর সার্বিক সফলতা কামনা করছি। নিউজ রাঙ্গুনিয়া চ্যানেলের মাধ্যমে দেশে এবং বিদেশে যারা আমাদের যারা অনুষ্ঠানটি দেখছে তাদের সবাইকে আমার আইসিএমটি পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন ইনস্টিটিউট অফ কম্পিউটার মোবাইল টেকনোলজি, এটা দীর্ঘ 2009 থেকে শুরু হয়ে আজ 2020 সাল প্রায় 10 বছর যাবত আমরা আইটি শিক্ষা দিয়ে আসতেছি। চেষ্টা করি আমরা এই আইটি শিক্ষার মাধ্যমে দেশের বেকারত্ব দূর করার, দেশের আমাদের যারা বিশেষ করে আমাদের এই আশেপাশে রাঙ্গুনিয়ার আমাদের এরিয়ার আশেপাশে এরিয়ার যত যুব ছাত্রছাত্রী আছে বেকার ছাত্রছাত্রী বসে আছে তাদের পড়াশোনার পাশাপাশি তাদেরকে আমরা আইটি শিক্ষাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে আইটি শিক্ষাতে তো অনেকগুলো বিভিন্ন ধরনের কোর্স আছে যেমন কম্পিউটার প্রশিক্ষণ, তারপরে কম্পিউটার প্রশিক্ষণের মধ্যে আমাদের 3 মাসের প্রোগ্রাম, 4 মাসের প্রোগ্রাম, 6 মাসের প্রোগ্রাম, ডিপ্লোমা প্রোগ্রাম, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে। তো আমরা এগুলো চাই যে স্টুডেন্টদের শিক্ষার পাশাপাশি পড়ালেখার পাশাপাশি তাদেরকে আমরা চেষ্টা করি এই শর্ট কোর্সের মাধ্যমে তাদেরকে মোটামুটি তারা যেন ভবিষ্যতে পড়াশোনা শেষ করে তারা যেন যখন কোনো চাকরি করতে যাবে তখন তো অবশ্যই আইটি শিক্ষাটার গুরুত্ব অপরিসীম। এই আইটি শিক্ষা ছাড়া এই কম্পিউটার প্রশিক্ষণ ছাড়া তারা কোনোই আমার মনে হয় না তারা কোনো কিছু করতে পারবে। বর্তমানে এটা বাংলাদেশ সরকারও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের এই আইটি শিক্ষাটার খুব বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সরকার। তো সেই ধারাবাহিকতায় আমিও চেষ্টা করি, আমিও সরকারের আমাদের বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন যাতে বাস্তব আমার দ্বারা যাতে হলেও কিছুটা হলেও বাস্তবায়িত হয় সেই চেষ্টা আমি সবসময় করি। বিশেষ করে আমার এখানে আমাদের এলাকা তো আসলে তেমন সচ্ছল না, খুব আর্থিকভাবে দুর্বল কিছু বেশ কিছু স্টুডেন্ট আছে, তাদেরকে আমি চেষ্টা করি একদম বিনা খরচে
কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি ছাড়াই আমরা ওদেরকে শিক্ষা দিয়ে থাকি। তো আর চেষ্টা করি আমাদের এই আইটি শিক্ষাটা, আমি বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানটা, আমি গণমাধ্যমে বাংলাদেশ সরকারের WIT ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন নামে একটা আমাদের অধিদপ্তর আছে, ওই অধিদপ্তর থেকে আমাদের প্রতিষ্ঠানটা অনুমোদন রয়েছে। তো যেটা গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন রয়েছে, আমাদের সমস্ত কোর্স শেষে প্রত্যেকটা ছাত্রছাত্রীর যেমন 3 মাসের প্রোগ্রাম, 6 মাসের প্রোগ্রাম, এগুলো কোর্স যখন শেষ হবে তখন আমরা WIT থেকে আমাদের পরীক্ষাপত্র প্রশ্নপত্র প্রণয়ন করা হয়, সে তারা ব্যবহৃত পরীক্ষা হবে এবং এরপরেই আমরা ওই WIT থেকেই আমরা কী করি সরকারি সার্টিফিকেট সরাসরি প্রদান করে থাকি। পাশাপাশি আইটি এই কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি যেমন আমি চেষ্টা করি, আমি আমাদের পার্শ্ববর্তী রানীহাট কলেজ আছে, রাজানগর এই রানীহাট আলামিন হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আছে, তো আমি রানীহাট ফাজিল মাদ্রাসায়ও আমি আগে রানীহাট কলেজেও ছিলাম বেশ কিছুদিন, আমি ICT লেকচারার হিসেবে খণ্ডকালীন ছিলাম, এখন রানীহাট মাদ্রাসায় আছি ICT-র SSC-র যেটা আলিম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ICT মানে ক্লাস আমি নেই। তো চেষ্টা করি আমাদের এলাকার প্রতিটা স্টুডেন্ট ছাত্রছাত্রীকে যেন আমরা কিছুটা হলেও আইটি শিক্ষা দিয়ে তাদেরকে ডেভেলপ করার চেষ্টা করি। সম্মানিত অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তানদেরকে পড়ালেখার পাশাপাশি আইটি শিক্ষায় শিক্ষিত করার জন্য এবং দেশের বেকারত্ব দূর করার লক্ষ্যে আপনার সন্তানকে অবশ্যই আইটি শিক্ষায় শিক্ষিত করবেন। আর পাশে তো আমরা আছি, ICMD পরিবার আছি, আমাদেরকে আপনাদের দায়িত্ব শুধু আমাদের কাছে আপনার সন্তানকে পৌঁছে দেওয়া, বাকি কীভাবে আপনার সন্তানকে আপনার আইটি শিক্ষায় শিক্ষিত করে কীভাবে আপনার সন্তানের কেরিয়ার ডেভেলপ করা যায় সেটা ICMD পরিবার দেখবে ইনশাল্লাহ। নিউজ টাঙ্গুনিয়া চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি ICMD পরিবারের পাশে থাকার জন্য।